বিগত 150 বছরের রেকর্ড ভেঙে এই বছর হতে চলেছে সবচেয়ে বড় সূর্যগ্রহণ। তাই এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্বের মানুষ। আর ইতিমধ্যে এই বছরে অর্থাৎ 2023 সালের সূর্যগ্রহণ জনমানুষে এক অভূতপূর্ব সাড়া ফেলে দিয়েছে। কিন্তু এই সূর্যগ্রহণ চলাকালীন থাকতে হবে অত্যন্ত সাবধানে, মেনে চলতে হবে বেশ কিছু সাবধানতা, কারণ এই দীর্ঘক্ষণের গ্রহণে বেশ কিছু খারাপ প্রভাব পড়তে চলেছে কিছু রাশির জাতক জাতিকার উপর। তো 2023 সালের সূর্যগ্রহণে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এবং ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই বিরল দৃশ্য দেখতে পাবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এমনই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ আপডেট। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী 2023 সালের মোট 4টি গ্রহণ হবে, তার মধ্যে 2টি সূর্যগ্রহণ, 2টি চন্দ্রগ্রহণ। আর বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 20 এপ্রিল, বাংলায় তারিখ 6ই বৈশাখ। গ্রহণ শুরু হবে দুপুর 7:45 হইতে, শেষ হবে 12:15। আর এই গ্রহণ বাংলাদেশের সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, কুমিল্লা, পাবনা, ঢাকা, বকুড়া, নওগাঁ সহ সাতক্ষীরা, খুলনা, মৌলভীবাজার থেকে ভালোভাবে দেখা যাবে। আর পশ্চিমবঙ্গের কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এছাড়াও হুগলি থেকে ভালোভাবে দেখা যাবে। তবে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী পবিত্র বলে মনে করা হয় না। সেই সময় অর্থাৎ গ্রহণ চলাকালীন যে সমস্ত নিয়ম মানতে হয় তার মধ্যে হলো, গ্রহণ চলাকালীন ভগবানের পুজো করা থেকে বিরত থাকতে হয়, এমনকি ঠাকুর মন্দিরের দরজাও বন্ধ রাখতে হয়। এছাড়াও খাবার খাওয়া ও রান্না করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে এই সময়ে।